জ্যাজ নিউজ টুয়েন্টির তরফেত্ব আজি বিশেষ সাক্ষাৎকার আহান নিয়ারগা বিএমডিসির দৌলতে মাল্টেভাগ 2013 শঙ্করানীর থৌতাল্ল হব্বা মন্দির গ তিন শুন সবাই আসিল মন্দির আগ বাগিয়া এরে যে প্রকল্প হাননি লাগা 29,25,000 মাতিয়া হুনিয়ার বা 30,000 মাতিয়া মাতিয়ার এপে সাইনবোর্ডতে কিত্তা হান্না দেখলু এ মন্দির কমিটির রাধা মাধব মন্দির গ আটবল্লিক মাসুঘাটের তো 3 কিলোমিটার ডলু টি স্টেট 6 কিলোমিটার বরখলা এলাকার ভিতরে আসে গো আমার মানু এপেই বসতি আসে তাই 17 পরিবার বেশিরভাগ ওই মাসুঘাটের তো আয়া বসতি করেছি গো লামলসি জাগাহান বর্তমানে ডেভেলপ হই আহের গাংহান খুব হিমপেয়া আজি এ মন্দিরে গহন করতে পৈলাত্ম হং করতে আসে গিরক আমার ডাকনাঘান তনেদা তারাং তো হুন্তাঙাই মন্দিরে গর সম্বন্ধে কিহান ওই অবস্থাত আজি থাই আর দাদা ২০১৩ আগে আমি হিনপিয়া আমার বুড়া বুড়ি সহ কোনোরকম মাল খেপে ঘরে কামান লমকোরানির পরে বিএমবিসির তরফে তবুরি আয়া এপির মাঝে বইয়া মিটিং করিয়া এপির মাঝে আমার বিএমবিসির দিতাঙাই মাঠে পু জবর হবাই তৈ মাটি ইয়ান নিয়াম আছে বুলিয়া আমারে হবা করে বুঝিয়া এহান ই করিয়া তানু নিয়াগে লাগা পিছে যে স্যাংশন হইল আর তানু আয়া মাতলা যে 30 লক্ষ রূপা স্যাংশন হইল বুলিয়া আমার আগেকার আছে মাঠে পু লগে লগে ডোজার আনিয়া মাঠে বউ বাগিয়া ওরে এবাকা খুঁটাকিটাও তাও সাইডে যে পুল করে দিয়ে থেছি উপৈত বুড়িতে নোয়া মাঠে বউ করিয়ার বুলিয়া মাঠে বউতে না করেছি তাতে না গই করেছি তিন ভাগর বিভাগ কাম ইয়াও আছে বাকান কাম বাকে আছে ও বাকওয়ান নায়া আমি পূজা পার্বণ অপৈত বুড়ি বারো দবর কাম বা শ্রাদ্ধ কর্ম কিতা তাত্তবুরি আমি জানা বা বঞ্চিত ইয়া আছি বললো ইয়া করে আচ্ছা দাদা তানু কিহান আশা দি তারা যে এগর তত্ত্বাবধায়ক যে গ আছে তার নাম কিতাও তা প্রকাশ করলে হবা হাই এবাকা এপেন মাঝে আমার গাঙে তবুরি আমি তে কিসাতে কন্ট্রাক্টার গই কামে হান করে রান রানু নভার পেয়ার ইমে আমার গাঙর সবে করকা বুলিয়া গাঙর সবে তবুরি দীপুসিনা বুলিয়া সব আগ আছে তা শ্রুতবুরি আয়া এপির মাঝে এ মাঠে পেগ আমি কোর্তাঙাই গো বুলিয়া তা কন্ট্রাক্টারর লগে তিলইয়া কামে আন ইয়ো করিয়া করলো এটা আমি যত আন হছে আন তার মারফতে তবুরি কামান হইয়া গেছে গা হান ওপেই তবুরি এবাকা যে সময় বন হইল কামান যে সময় বন হইল এবাকা আমি তা সারা গরু নাউচি নিয়া তারে আং করতে মাতে রাই কংগ্রেস সরকারে স্যাংশন করেছিল গো অপৈত পরিবার বিজেপি সরকার যেমনি আহানিয়ে দন পয়সা নাতারা আনছে কামে হান বন্ধ হইল তা বুঝিয়া এসাদে মাপে আচ্ছা দাদার অনুরোধ আহান বর্তমান বিএমডিসির কর্তৃপক্ষ যেটা আসি তানুর তরফে তো এহানোর ইনিশিয়েটিভ আহান নিয়ে আলম করে দেন আর হেসা আহান থরতা ওহান হইলেতে একেবারে জবর হবান মনে করি হাই আজি মি তনেদার এপিয়াইয়া বর্তমান মন্দিরে গড় অবস্থা হান মি দেখলু মি আনাই নোয়ারেছো আজি আজি আইয়া মি দেখলু গা আশা থৌরি বিএমডিসির জেতা চেয়ারম্যান রীতা সিনহা রাং অনুরোধ আহান এ মন্দিরে গড় ব্যাপারে চালাক করে হস্তক্ষেপে হান নেগা ওই সময় যে প্রকল্প হান নেছিলাগা আজি দীর্ঘ 10 বছর দরিয়া কোনো পূজা পর্বণ কীর্তাহান করে নোয়ার তারা কোনো কর্মকশ করে নোয়ার তারা করসিয়ানো যে এবার হব্বা মন্দির আগ আসিল গো নাই এগো
এগো নষ্ট করিয়া এরেছে যে আধা কাঁচা কাম করে দিয়া 10 বছর ধরে আমার মানু ভুক্তে আসি, এখানো সুপরিকল্পনা হোক, এখানেই দাদার কাম্য হন। আই ডোন্ট নো।